আমি আর বেঁচে নেই মা। সন্দেহে ধোয়া ধোয়া মাঝরাতে ওরা আমাকে পিটিয়ে মেরেছে। তুমি বাবাকে বলে দিও আমি আর বেঁচে নেই মা। চড় কিল ঘুষি অকথ্য অশ্রাব্য গালাগালি ধাতব কিছুর আঘাত ইত্যাদি ইত্যাদি নানাবিধ উপায় উপকরণে তিলে তিলে অনেকগুলো মানুষের সন্তান আমাকে পিঁপড়ে ভেবে পিষে মেরে ফেলেছে মা। যে হল ছিল আমার বাড়ি, আমার মতো মধ্যবিত্ত ছাত্রের স্বর্গরাজ্য যে আবার, সেইখানে ওরা আমাকে শেষ করে দিল মা। অথচ ওরা ছিল আমার ভাই। হলের সিঁড়িতে উঠতে নামতে দেখা হতো, দোতলার ল্যান্ডিংয়ে সাইকেল নিতে গিয়ে সালাম ঠুকেছি অনেককে। টিভি রুমে জড়ায়ে ধরেছিলাম একজনকে, সেবার বাংলাদেশ জেতার পরে। ক্যান্টিনেও দেখা হতো, খাবার সময় এগিয়ে দিয়েছি ডালের গামলা। কখনো ওদের কেউ আমাকে লবণের কৌটাও আগিয়ে দিয়েছে। অথবা হলের সেলুনে অগ্রজ বলে বেশ কয়েকবার আমি আমার সিরিয়াল ছেড়ে দিয়েছিলাম। এমনকি একজনকে একটা টিউশনি দিয়েছিলাম। উনি বলেছিলেন বেতন পেলে আমাকে পুরনো ঢাকায় খাওয়াবেন। সেই দিন কখনো আসেনি। এখন তো আর সম্ভব নয় সেসব। আমি আর বেঁচে নেই মা। সন্দেহে ধোয়া ধোয়া মাঝরাতে ওরা আমাকে পিটিয়ে মেরেছে। তুমি বাবাকে বলে দিও আমি আর বেঁচে নেই মা। ওদের হয়তো এসব মনে ছিল না। আসলে ওরকম সময়ে কারো কিছু মনে থাকে না। ওরকম সময়ে চোখে ভাসে হায়ানার হাসি, শরীরে ভর করে আসরিক শক্তি। ধরাকে সরা মনে হয়, তাই তিলকে তাল বানাতে লাগে না একটুকু সময়। হিংস্রতায় কে কাকে হার মানাবে, কে কোন পোস্ট পজিশনে যাবে, তার অনেক কল্পনাই। আমি যে ওদের কত কাছের ছিলাম তা বেমালুম ভুলে গিয়েছিল বোধহয়। না হলে একই ঘরে থেকে, একই টেবিলে খেয়ে, একই রিডিং রুমে পড়ে, একই ক্লাসে ক্লাস করে, এইভাবে ওরা আমাকে একটি সাপের মতো পিটিয়ে মারতে পারত না। তুমি নিজেকে সামলে নিও মা। ছোটনকে বলবে গণিতে মন দিতে। গণিতে ও বড্ড কাঁচা। দুইয়ের সাথে দুই যোগ করে 5 বানালে চলবে কি করে? আমার যত সার্কিট আর হাবিজাবি বই সব এখন থেকে ওর। বাবাকে ঔষধ দিও নিয়ম মতো, তুমি বড় ভুলো না। এবার আসার সময় নাড়ু দিতে চেয়েও শেষ বেলায় নাকি তোমার মনে ছিল না। আর কখনো তোমার হাতের নাড়ু খাওয়া হবে না মা। যে আমি তোমাকে সব সময় মনে করিয়ে দিতাম, সেই আমি এখন গত। নিজ থেকে সব সামলে নিও মা। টিউশনির টাকাটা আর পাঠানো হবে না কখনো। তোমার নষ্ট সেলাই মেশিনটা ঠিক করে দেখো কিছু উপরই আয় হয় কি না। ছোটনের মাস্টারটা খুব ভালো, ওকে ছাড়িও না। আর পাড়ার মোনাকে জানিও আমি আর কখনো আসবো না। কিভাবে একথা বলবে জানি না, তবে তার একটা ব্যাখ্যা পাওয়ার অধিকার আছে মনে হয়। কখনো যদি আমার জন্য সংবাদ সম্মেলন ডাকে কেউ, মাইক ধরে কেঁদে ফেলো না মা। শরীরের সব শক্তি কণ্ঠে এনে দীপ্ত স্বরে মানুষকে জানিয়ে দিও। পদ পদবী ও পদকের মোহে নিত্য দুর্জনের পাচেটে সজ্ঞানে সুখের নামে অন্তহীন লোভের নরক যন্ত্রণায় আপনারা সবাই ভেসে যাচ্ছেন। এরপর আর একটা কথাও না বলে ফিরে এসো ঘরে। বাবার ছোটনকে জড়িয়ে ধরে অনেক বেশি করে কেঁদে নিও মা। মানুষের সামনে কেঁদো না। আসলে মানুষ কোথায়, কে তোমাকে বুঝবে? কত মাই তো সন্তান হারাচ্ছে, অথবা সন্তানেরা সম্ভ্রাম হারাচ্ছে। এই সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এজন্য কেঁদে কেটে কোনো লাভ নেই। অনেক কথা বলে ফেলেছি মা। আসলে এ যাত্রা বেশ লম্বা, জানি না শেষ হবে কোথায়। আমি আর বেঁচে নেই মা। সন্দেহে ধোয়া ধোয়া মাঝরাতে ओरा आमाके पिटिए मेरेछे तुमी बाबाके बोले दिओ आमी आर बेचे नेई मा। आमी एखन जाई आमार मतो आरो अनेके एपारे आछे बोले मने करी ओदेर साथे एखन भाग करी एपारे आर आमी मरते चाई ना मा। एपारे आमी मानुष होते चाई मानुषेर मतो माथा उंचु करे विशाल बिराट एकटी विप्लव हये उठते चाई। आर ताई तुमी जेनो सन्देहे धोया धोया माझराते ओरा आमाके पिटिए मेरेछे तुमी बाबाके बोले दिओ आमी आर बेचे नेई मा।